ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ব্যাপারে ইরান, রাশিয়া এবং তুরস্ক দেশটিকে সহায়তার জন্য কাজ করছে, তবে দেশটির সরকারের কাঠামো কেমন হবে তা একমাত্র সে দেশের জনগণই ঠিক করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাভি রবিবার এই বক্তব্য দেন। ইরান, রাশিয়া এবং তুরস্ক সিরিয়ার ভাগ্য নির্ধারণের চেষ্টা করছে বলে যে খবর বেরিয়েছে তাকে তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। আব্বাস মুসাভি স্পষ্ট করে বলেন, একমাত্র সিরিয়ার জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে। সে দেশের সরকার এবং শাসন ব্যবস্থা কেমন হবে তা শুধুমাত্র তারাই ঠিক করবে, অন্য কেউ সেখানে হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সরকার এবং জনগণের পাশে ইরান সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আব্বাস মুসাভি জোর দিয়ে বলেন, সিরিয়ায় যুদ্ধমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা, সাংবিধানিক কমিটি গঠন এবং দেশটির ঐক্য ও সংহতি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে ইরান, রাশিয়া, তুরস্ক আন্তঃসিরিয়া সংলাপের বিষয়টি জোরদার করার চেষ্টা করছে।